আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরবি ভাষার নতুন একটি পর্বে। আজকের ভিডিওতে আরবি ভাষায় আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। তো আপনারা যারা নতুন আছেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং বেশি বেশি করে বারবার প্র্যাকটিস করবেন। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করি। শুরু করার আগে অনুরোধ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। সৌদি ভাষা বাংলা অর্থ সহ প্রথমত যে শব্দটি আছে সেটা হলো গাদা। গাদা শব্দের বাংলা অর্থ হলো দুপুরের খাবার। তারপর আশা, আশা মানে হলো রাতের খাবার। শাই, শাই এর বাংলা অর্থ হলো চা, আরবি হলো শাই। ময়া বা মাই এগুলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পানি। ফকি বা ফাওয়াকি বাংলা অর্থ হলো ফল। এখানে পাঁচটি শব্দের বাংলা অর্থ জানলাম। এবার আমরা পরবর্তী শব্দগুলোতে চলে যাচ্ছি, এখানেও আমরা পাঁচটি শব্দের বাংলা অর্থ জানব। বুর্তুকাল, বুর্তুকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কমলা বা কমলা লেবু। তামার, তামার আরবি শব্দের বাংলা অর্থ হলো খেজুর। ইনাব এর বাংলা অর্থ হলো আঙ্গুর। তারপর লিখে আছে মারিদ, মারিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ অসুস্থ। তারপর বিসুরা, বিসুরা এর বাংলা অর্থ হলো তাড়াতাড়ি বা দ্রুত। এবার চলে যাচ্ছি পরের শব্দগুলোতে। পরের শব্দের প্রথমটি হলো ফুলুস। ফুলুস আরবি শব্দ, এর বাংলা অর্থ টাকা। বালাদ বা মদিনা, এর বাংলা অর্থ হলো শহর। সুক্কু, সুক্কু এর বাংলা অর্থ বাজার। বাজারের আরবি শব্দ সুক্কু। কয়েস, কয়েস আরবি শব্দ, এর বাংলা অর্থ আমি ভালো আছি। আনা কয়েস মানে আমি ভালো আছি, কয়েস মানে ভালো থাকা বা ভালো। তারপর হেনা, হেনা মানে এখানে। পরের শব্দটি হলো মিন ফাদলি, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো মাফ করবে। তারপর মুস্তাসফা, মুস্তাসফা এর বাংলা অর্থ হলো হাসপাতাল। তারপর তিব্বি, তিব্বি আরবি শব্দ, এর বাংলা অর্থ ডাক্তারি পরীক্ষা। এরপর লেখা আছে আল ইকমা, আল ইকমা আরবি শব্দের বাংলা অর্থ বসবাস অনুমতি। তারপর লেখা আছে জাওয়াজ সফর, জাওয়াজ সফর বাংলা অর্থ হলো পাসপোর্ট। সাদিক, সাদিক আরবি শব্দের বাংলা অর্থ বন্ধু। তারপর লেখা আছে মাতার, মাতার অর্থ এয়ারপোর্ট। খাদ্দামা, খাদ্দামা আরবি শব্দের বাংলা অর্থ কাজের মেয়ে। জাহাব এর বাংলা অর্থ স্বর্ণ। মিরওয়াহ এর বাংলা অর্থ হলো পাখা। তারপর লেখা আছে আনা আতশান, আনা আতশান এর বাংলা অর্থ আমি পিপাসিত। হুনাক, হুনাক আরবি শব্দের বাংলা অর্থ সেখানে। মাবরুক এর বাংলা অর্থ হলো অভিনন্দন। মাসালামা বাংলা অর্থ হলো বিদায়। মাসাইল খায়ের এর বাংলা অর্থ হলো শুভ সন্ধ্যা। এরপর লাশাই, লাশাই আরবি শব্দ, এর বাংলা অর্থ কিছুই না। লুগা এর বাংলা অর্থ হলো ভাষা। হাক্কান, হাক্কান আরবি শব্দ, এর বাংলা অর্থ সত্যি। জাহাজতু, জাহাজতু এর বাংলা অর্থ তৈরি করেছি। আলাম আরবি শব্দ, এর বাংলা অর্থ ব্যথা। সাকুস, সাকুস আরবি শব্দের বাংলা অর্থ হলো হাতুড়ি। মিসমার এর বাংলা অর্থ তার কাটা।
হাদিদ, হাদিদ এর বাংলা অর্থ লোহা, লোহার আরবি শব্দ হাদিদ। রমেল, রমেল এর বাংলা অর্থ হলো ভালু। সিমেন্ট এর বাংলা অর্থ সিমেন্ট। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেছেন, আশা করি আজকের এই পর্ব থেকে আপনারা বেশ উপকৃত হবেন, গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করেছি। যারা এখনো আগের পর্বটি দেখেননি তারা আগের পর্বটি এখনই দেখে নিন, আগের পর্বে অনেক সুন্দর সুন্দর বাক্য এবং শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আপনার জানা অত্যধিক প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আবারও অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।